এই যে আমাদের নাচের ক্লাস শেষ হলো সোনার, ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভীষণ 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 ভালো আছি। তো যাই হোক, এখন ঘুম থেকে সবাই উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চা খাওয়া হয়ে গেছে, ওর বাবা স্নানে চলে গেছে, আর আমার সোনা উঠে গেছে আজকে সকাল সকাল উঠে। এই যে সোনা পড়তেও বসে গেছে, সুন্দর করে সোনা লেখাপড়া করে নিচ্ছে, তাই তো? সবাইকে গুড মর্নিং বলে দাও। সন্ধ্যা তাড়াতাড়ি পড়ে নিচ্ছে, আবার দেখো আমার ফাটের লেখাতে কি সুন্দর বলতে জানো, ভীষণ সুন্দর। এই দুটো কেন হয়েছে? এবার এক্ষুনি সোনার আবার আন্টি আসবে, তো সেই জন্য সোনা ঝপঝপ করে পড়াশোনাটা সেরে ফেলছে। এখন ওকে দেবো একটু খেতে, ওর বাবাকে খেতে দেবো, দেন ওর বাবাও বেরিয়ে যাবে, সোনার আন্টিও চলে আসবে, এখন কখন আসে কে জানে। তো ঠিক আছে, এইভাবেই দিনটা স্টার্ট করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে ও রেডি হয়ে গেছে, এখন একটু জল দিলাম, শরবত করে জলটা খাচ্ছে। এটা লেবু আছে, নুন আছে, গুড় আছে, জিরের গুঁড়ো আছে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম ইনসাইড ফ্যামিলি টকস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কি হলো? তুমি কথা বলতে দিচ্ছে না, এটা খাস না, এটা খাস না, খাস না, ও নিজের জল খাবে না। ভালো বলে দে সবাইকে, ভালো তো নতুন দিনে সবাইকে স্বাগত আমাদের ব্লগে। আর আজকে একটা ভালো দিন, তার কারণ আছে, কারণটা পুরো দুপুরবেলা বসে বসে তুমি ব্যাখ্যা করো কারণটা কেন। হ্যাঁ, আর আমি এখন কাজে যাই, সবাই যারা মার্কেটে কাজ করছো, ফিল্ডে কাজ করছো, খুব সাবধান, কারণ দুপুর 11:30-12টার পর থেকে 3:30-4টা পর্যন্ত হিট ওয়েভ চালু হয়। তো ওই সময়টা যতটুকু শেডের তলায় থাকা যায় ততটাই ভালো। আমি বলছি, আমি কতটা থাকতে পারবো জানি না, চেষ্টা তো করি, কিছু করার নেই। আজকে আমার লোকালি কাজ আছে, বাজারে কাজ আছে, একবারে সন্ধ্যাবেলা ফিরে দেখা হবে, তুমি সাবধানে যেও। চলো বেটা, চলো। স্নান হয়ে গেছে, স্নান করে এলাম, সোনারও স্নান হয়ে গেছে, আজকে করেছে ঠাম্মির সাথে স্নান, এখন ওকে খাওয়াতে বসেছি, খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আর তারপরে তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব, বলতে পারো এটা আমার একটা স্বপ্নপূরণের গল্প আর কি, তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। তো আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে শেয়ার করছি। আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর দেখো শুয়েছি কিন্তু চোখে একবিন্দুও ঘুম নেই। যেদিন স্কুল থাকে সেদিন দুপুরে বেশি সময় নেয় না ঘুমাতে, ঝট করে ঘুমিয়ে ফেলে, আর যেদিন স্কুল থাকে না সেদিন দুপুরে এরকম দুষ্টুমি করবে, তারপরে গিয়ে হয়তো আধা ঘন্টা বা 20-15 মিনিট পর গিয়ে তারপর ঘুমাবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটু এই বদমাইশি করতে করতে ঘুমিয়ে পড়ি, তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে। ঠিক আছে, তো চলো টাটা, আমরা একটু রেস্ট করি, আর সবাইকে জানাই গুড আফটারনুন। গুড ইভিনিং, আমি আর সোনা রেডি হয়ে গেছি, এই যে সোনা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন তোমাদের সাথে একটা স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব, তারপরে সোনাকে নিয়ে বেরোবো। সেটা হচ্ছে, ছোটোর থেকেই আমি ভীষণ নাচতে ভালোবাসতাম, এবং সত্যি কথা বলতে নাচ প্রচুর আমি করেওছি, প্রচুর প্রোগ্রামও করেছি, টুকটাক পাড়ায় বলো, স্কুলে বলো, এছাড়াও টুকটাক প্রোগ্রাম আমি করেছি। কিন্তু মানে সত্যি কথা বলতে আমার আর কি মা বাবার, মানে আমার বাপের বাড়ির দিক থেকে ফিনান্সিয়াল তখন একটু প্রবলেম ছিল বলে, আমরা দুই বোন যেহেতু, তো বাবা পড়াশোনা শিখিয়ে
এই মানে পড়াশোনা শিখিয়ে এই যে মানুষ করেছে, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এর বেশি আমরা কিছুই কোনোদিন চাই না, আর চাইও নি সত্যি কথা বলতে। কিন্তু যেহেতু আমি নাচটা ভালোবাসতাম, তো মানে খুব সামান্য অল্প কয়েকদিনের জন্য আমি একটু নাচ শিখেছিলাম বা নাচ করেছিলাম, কিন্তু সেটাকে কন্টিনিউ আমি করতে পারিনি। ওই যে বললাম একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল, দুই বোনের পড়াশোনার খরচা চালিয়ে সব কিছু কম মানে করে চালানোটা বাবার পক্ষে কষ্টকরই ছিল। কিন্তু আমরা কোনোদিন আমার বাবাকে প্রেশার দিইনি, কারণ আমাদেরকে এই যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে পড়াশোনা শিখিয়ে, যে 10টা মানুষের সাথে কথা বলতে পারবো, 10টা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো, এইটুকুই আমাদের কাছে অনেক অনেক পাওয়া। এবার আমরা নিজেরা নিজেদের মানে যেটুকু শিখেছি তার উপরে ভিত্তি করে আজকে যা করছি, এটাই আমাদের কাছে অনেক। তো সেই জন্য আমি আমার মা বাবার কাছে মানে কি বলবো, ধন্য আমি আমার মা বাবাকে পেয়ে। তো সেটাই হচ্ছে ব্যাপার। বাট যেহেতু আমি নাচটা কখনো কন্টিনিউ করতে পারিনি, তো নাচটাকে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। তো শোনা যখন আমার মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো তখন আমি ওর বাবাকে বলতাম যে জানো তো, আমি জানি না আমার মানে ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু যেই হবে সে একটু হলো নাচের তার একটা মানে ন্যাক থাকবে। ও বলেছিল তাই কি? হ্যাঁ, কারণ কি বলতো, আমি যে এত ভালো নাচতে মানে নাচকে আমি এত ভালোবাসি, খুব ভালোবাসতাম আমি নাচতে কিন্তু। তো সেই জন্যই আর কি আমার মনে হতো যে সেও ঠিক আমার মতনই হবে। তো আজকে সোনাকে দেখে, সোনা যখন নাচে বাড়িতে বা ও যখন নাচে, সবাই যখন দেখে বলে ও তো খুব ভালো নাচে, ওকে নাচে ভর্তি করে দিতে, বা আমি যখন নিজে দেখি সোনাকে এরকম সুন্দর নাচ করতে, বিশ্বাস করো আমার মনটা ভরে যায়। কারণ মানে আমি ওর মধ্যে না আমাকে খুঁজে পাই। আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, শুধু নাচ করতাম, সারাদিন গানগুলোই নাচ করতাম, টিভি দেখে দেখে নাচ করতাম, মানে টিভি চালাতাম, টিভি তখন তো টিভি, আর টিভিতে তখন ওই কয়েকটা গুণাগুণ্টি চ্যানেল, তো ওই আর কি দেখে দেখেই আমি নাচ অনেকটাই শিখেছিলাম। তারপরে আমার স্কুলে যে নাচের টিচার ছিল তার থেকে অনেক কিছু শিখেছি, আমার পাড়াতে নাচের টিচার আছে তার থেকে আমি অনেক কিছু শিখেছি। তো এরমভাবেই আমি কিন্তু শিখেছি, প্রফেশনালি আমি কোথাও কিন্তু শিখতে পারি। তো ছোট ছিল আমার মা, কতদিন থাকা রাত থেকেই নাচতো, এত ঘুমাতো না আমার। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলি এবার, আমাদের আবার দেরি হয়ে যাবে। আর আমার মা কি করে বলতো, তো দেখো পুরো ঘেমে গেছি, এ দেখো ফ্যান ট্যান বন্ধ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য কালকে আমরা সোনাকে নাচের স্কুলে ভর্তি করে এসেছি। তো আজকে থেকে ওর নাচের মানে নাচের জগতের মানে শুরু হচ্ছে আর কি, প্রথম ধাপ শুরু হচ্ছে। তো আমি চাই, আমি যেটা করতে পারিনি ওর যেন সেটা আমি চেষ্টা করব, আমাদের আমার আর ওর বাবার দিক থেকে আমরা দুজনে চেষ্টা করব, ও যেটা ইচ্ছে ও সেটা করুক, ও যতদূর ইচ্ছে শেখার ও শিখুক। তো এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমার স্বপ্ন পূরণ হয়নি বলবো না, অনেক পূরণ হয়েছে, আমি অনেক প্রোগ্রাম করেছি, অনেক নাচ করেছি, আমার স্বপ্ন যে পূরণ হয়নি আমি বলবো না, যেটুকু পূরণ হয়েছে আমি তাতে নিয়ে কিন্তু ভীষণ হ্যাপি। আর আমি চাই ওর স্বপ্নটাও যেন পূরণ হয়, আর ওর যদি স্বপ্ন পূরণ হয় তো ওর মধ্যে থেকে আমার বাদ বাকি যেটুকু আর কি স্বপ্ন বাকি রয়ে গেছে সেটা পূরণ হয়ে যাবে। তো তোমরা ওকে আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ও যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক আছে? তো চলো ওকে এবার যাই, আমি নাচের স্কুলে দিয়ে আসি। তো ওর এই আজকের থেকে নতুন পথ চলা শুরু হলো। এই যে আমি আর সোনা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা দুজনে নাচের ক্লাসে, তাই তো? জানি না কী হবে ওখানে, দিয়ে চলে আসতে হবে নাকি থাকতে হবে, দেখা যাক, যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই সোনাকে একটু কংগ্রাচুলেশনস বলে দিও কমেন্টসে, তাই তো? কি বলো কমেন্টসে কংগ্রাচুলেশনস বলো আমাকে, ঠিক আছে? তো চলে এসেছি আমরা নাচের স্কুলে, আর সোনা না এসের থেকেই লজ্জা পাচ্ছে, আর এখন বড়দের নাচ হচ্ছে, বড় বলতে ওদের থেকে যারা এক ধাপ উপরে আছে সেই সব বাচ্চাদের এখন নাচ হচ্ছে,
এদের নাচটা হয়ে গেলেই সোনাদের নাচ স্টার্ট হয়ে যাবে। তো প্রথমে ঢুকে এসেই সোনা এসব দেখেই তো ভীষণ এক্সাইটেড, এবং যেরকম সবাই করছে ও কিন্তু প্রথম দিন ঠিকই, বাট সবার দেখা দেখি ঠিক সেইভাবেই করার চেষ্টা করছে। তো ঠিক আছে, ও এইভাবে এগিয়ে যাক, এইটাই ঠাকুরের কাছে কামনা করি। এই যে আমাদের নাচের ক্লাস শেষ হলো সোনার। সোনা কেমন লেগেছে? দারুণ, খুব ভালো লেগেছে। যাক, এটাই দরকার ছিল যে ও যেন বলে যে না আমার ভালো লাগছে, কারণ ও টান করতে বলেছে। তা ভালো লাগছে এই ব্যাপারটা না আসলে ও ইন্টারেস্ট পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে সোনাকে দেখে এখানে দাঁড়াবে, যাবে না রাস্তায়। হ্যাঁ, আজকে সোনাকে দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল, তখন আমি নাচতাম। তো ঠিক আছে, আগে এখন ওকে নিয়ে বাড়ি যাও, তারপরে কথা হবে। বাড়ি গিয়ে করবে, বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে। বাড়ি এসে কোনো রকম ড্রেসটা খুলে সোনাকে ফ্রেশ করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রুটি আর একটু আলু ডিম ভুজিয়া করছি রাতের জন্য। আজকে রাতে ওর বাবাকেও রুটি দেবো, কারণ ওর শরীরটা ঠিক নেই, একটু প্যারাসিটামল খাওয়াতে হবে। তো সে কারণে হালকা খেলে তো হবে না, একটু ভারী খেয়ে প্যারাসিটামলটা খেতে হবে। তো ভাবলাম তাহলে রুটিই করি। এই রুটি হয়ে গেছে, এখন আলু ডিম ভুজিয়াটা হয়ে গেলেই সোনাকেও তাই দেবো, ওকেও বাবাকেও তাই দেবো। তো যাই হোক, যত গরম হোক আর যাই হোক,
কাজ তো করতেই হবে, হয়ে গেলেই খেয়ে নেবো। কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি, খেয়ে এখন একটু বসলাম। আর এই যে ও শুয়ে পড়েছে, বলেছিলাম ওর শরীরটা ভালো নেই, আর সোনা এখনো ঘুমায়নি, এই ঘুম ওকে পাড়াবো, তারপরে ভিডিও এডিট করব, তারপরে শোবো। তো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। আর আগেও মানে একটু আগেও বলেছি, আবারও একবার বলছি, আজ থেকে সোনার নিউ জার্নি স্টার্ট হলো। তো মানে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও এইভাবেই সব কিছুতেই টুক আস্তে আস্তে এগিয়ে যেতে পারে। তো ঠিক আছে, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা তোমরা একটু ফলো করো। আমার প্রত্যেকটা ভিডিও ইউটিউবে যেমন আমি দিই, ঠিক সেইভাবেই কিন্তু আমার ফেসবুকেও আমি এগুলো দিতে থাকি। তো ওটাও একবার ফলো করতে পারো, যদি এটা মিস হয়ে যায় ওখানে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর সোনার নাচ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলো না, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো টাটা, গুড নাইট।